এই দেখুন ছোট ছোট মাছ, এর নাম হচ্ছে গাঙমরলা। আজকে আমরা দেখাবো যে গাঙমরলা মাছটাকে আপনারা কিভাবে ঝাল তরকারি করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর জেনে যান এই রেসিপিটা। দেখুন কিভাবে কাটতে হয়। এইভাবে কাটবেন। আর একটা দেখাচ্ছি, মাছের ঝাল করব গাঙমরলার। তার জন্য লাগছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সর্ষের তেল। চলুন মাছটাকে ভেজে নিন, দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, এবারে মাছগুলো ছেড়ে দিই। এক পিস ভাজা হবে, আরেক পিসটা দেখাচ্ছি। হোক মাছ উল্টাবো, যখন দেখাবো মাছটাকে উল্টাচ্ছি। এবার এই দেখুন এক পিস, এই যে এবার তুলে নিচ্ছি, মাছগুলো হয়ে গেছে দু পিস। এই দেখুন, এই যে কড়াইতে তেল গরম হয়েছে। কালো জিরের কথা ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। সর্ষে দিয়ে দিচ্ছি জলটা, কাঁচা লঙ্কা দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিচ্ছি, একটু হলুদ সামান্য দিচ্ছি, তারপরে জল দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, তারপরে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গাঙমরলার ঝাল। আপনারা আমাদের ভিডিওটি দেখে অতি সহজেই কিন্তু এই গাঙমরলার ঝালটা বানিয়ে নিতে পারবেন। গাঙমরলা এমনি ভাজা খেতেও ভালো লাগে, আর ঝাল যদি বানান তাহলে তো আরোই ভালো লাগবে।